মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। রাজ্যে পঞ্চম হয়ে বহরমপুরে চোখের মণি তীর্থরাজ রায়ও প্রত্যয় দেয়। অষ্টম স্থানে রয়েছে নীলমণি সাহা। উচ্চ মাধ্যমিকে জেএন একাডেমির তিন কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানাতে মঙ্গলবার তাদের বাড়িতে গেলেন সাংসদ অধীর চৌধুরী। মিষ্টিমুখ করিয়ে তাদের উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন তিন কৃতি ছাত্রকে। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার। এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। বহরমপুর জেএন একাডেমির তিন টপারকে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতেই হাজির বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। রাজ্যে পঞ্চম স্থানে রয়েছে তীর্থরাজ রায়, প্রত্যয় দে। অষ্টম স্থানে নীলমণি সাহা। মঙ্গলবার সাংসদ তিনজনের বাড়িতে গিয়ে তাদের শুভেচ্ছা জানালেন। পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়ে দিলেন কৃতিদের। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছাও জানালেন সাংসদ অধীর চৌধুরী। ছবিও তুললেন সকলের সাথে। বুঝি এটা আমাদের সকলের গর্ব, জেলাবাসী হিসাবে আমাদের গর্ব, আমাদের শহর হিসাবে আমাদের গর্ব, যে আমাদের এই ঘরের ছেলেরা। আরেকটা জিনিস কি, এরা কিন্তু কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি, এরা কিন্তু পরিশ্রম করে মেহনত করে আজকে তারা কিন্তু তাদের এই সফলতার, তাদের এই কৃতকার্যতার পরিচয় এবং প্রমাণ দিল। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।